আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছি আমি নাজমুল হোসেন সংবাদে শুরুতে থাকছে শিরোনামগুলো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ড ঢাকাবাসী আনিসুল হকের মতো এক সুযোগ্য নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত হল লন্ডনে এক মতবিনিময় সভায় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং লন্ডনের বাসের ভেতরে সংঘটিত সার্বিক অপরাধ কমলেও বেড়েছে যৌন হয়রানি সংঘটিত হয়েছে সার্বিক অপরাধের মধ্যে চুরির ঘটনায় প্রায় অর্ধেক দেখছিলেন শিরোনামগুলো এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে শুরুতেই কমিউনিটি প্রসঙ্গ ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে চতুর্থবারের মতো এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে শনিবার সেন্ট্রাল লন্ডনে একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছর বেস্ট বেঙ্গলি চ্যানেল অ্যাওয়ার্ডস অর্জন করেন চ্যানেল এস এ সময় অ্যাওয়ার্ডস গ্রহণ করেন চ্যানেল এস এর ডিরেক্টর তাজ চৌধুরী 2014 সালে এই অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয় তবে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো এই সংগঠনের সাথে যুক্ত করা হয় 2015 সালে এবং প্রথমবারের মতো 2015 সালে এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ডস অর্জন করেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি এবং 2016 সালে বাংলা টিভি অনুষ্ঠানে এশিয়ান বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন হেড অব প্রডিউসার রবিন হায়দার খান নাজমুস সানি আদনান পাভেল ইন্ডিকা উইক এদিকে চ্যানেল এস এবারের অ্যাওয়ার্ড অর্জন করায় অভিনন্দন জানিয়েছে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন ও এনটিভি ডিরেক্টর মুস্তফা সরোয়ার বছর ঘুরে আবারও ফিরে এলো বিজয়ের মাস তবে বিজয়ের গল্প জানে না এদেশের তরুণ প্রজন্মের অনেকেই যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনে বেড়ে ওঠা ব্রিটিশ বাংলাদেশী তরুণদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানিয়ে দেশের প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি করতে হলে পরিবারকেই প্রধান ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন কমিউনিটি নেতৃবৃন্দ এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরীর ফয়সালের রিপোর্টে অনিন্দ্য সুন্দর নয়নাভিরাম নিজ মাতৃভূমির মায়া ত্যাগ করে আমাদের পূর্বপুরুষগণ জীবনের তাগিদে একসময় পাড়ি জমিয়েছিলেন বিলেতের মাটিতে হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের পূর্ববর্তী প্রজন্মের জন্মভূমির প্রতি ভালোবাসা অটুট থাকলেও বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই জানে না আমাদের গৌরবগাথা মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্তরাজ্যের নর্দামটনে বেড়ে ওঠা তরুণদের বিজয়ের ইতিহাস জানিয়ে দেশের প্রতি মমত্ববোধ জাগ্রত করতে হলে পরিবারকেই প্রধান ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন এনবিএ তথা নর্দামটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন এর প্রাক্তন চেয়ারম্যান বৃন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মা বাবার বাসায় যখন ছেলেমেয়েদের সঙ্গে বাংলায় কথা বলবেন একটু বয়স হলে ওদেরকে এনকারেজমেন্ট করবেন বাংলা স্কুলে যাওয়ার জন্য বাংলা লেখা পড়া ইতিহাস ঐতিহ্য শেখার জন্য তখন আরও বুঝতে পারবে ওরা খেয়ে কোথা থেকে আসছে ওর মা বাবা কোথা থেকে আসছে নতুন প্রজন্মকে এদেরকে জানাতে হবে কি করে আমরা আমাদের বিজয় আসলো কীভাবে স্বাধীনতা আসলো কারা কীভাবে যুদ্ধ করলো এইগুলো জিনিস কিছু জিনিস যেগুলো নিজের কাছ থেকে শুনবে নিজের ফ্যামিলির হিস্ট্রি শুনবে তখন এরা অনুপ্রেরিত হবে এটা শুরু করতে হবে বাসা থেকে তারপর আপনার আসবে হচ্ছে কমিউনিটি মিডিয়া তবে শহীদ মুক্তিযোদ্ধার অনুজ ইমরান চৌধুরী বলেন বাট আমি একজন পিতা এবং একজন গার্ডিয়ান হিসেবে আমি মনে করি আমরা যখন আমাদের বাচ্চাদেরকে শেখাবো ইতিহাস তখন যাতে অপসংস্কৃতি এবং কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শের উপরে ভিত্তি করে ইতিহাসটা যাতে না শেখায় সেটার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে ধন্যবাদ সীমিত পরিসরে হলেও এনবিএ প্রতিষ্ঠা লগ্ন থেকেই স্বাধীনতা দিবস বিজয় দিবস ও ভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিবসগুলো পালনের মাধ্যমে এদেশের তরুণদের কাছে দেশের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে ব্রিটিশ বাংলাদেশি তরুণেরা জানবে স্বাধীনতার ইতিহাস অন্তরে জাগবে দেশপ্রেম বিজয়ের মাসে এটাই হোক আমাদের প্রত্যাশা এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সম এনটিভি ইউরোপ নিউজ নর্দামটন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশে ইটালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই শোকসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি সংগঠনের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মীর হাফিজুর রহমান বাবুর পরিচালনায় মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে প্রধান অতিথি বলেন আওয়ামী লীগ ও ঢাকাবাসী আনিসুল হকের মতো এক সুযোগ্য নেতা নেতৃত্ব থেকে বঞ্চিত হল এটা সবার জন্য এক
অপূরণীয় ক্ষতি। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আনিসুল হকের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া শোকসভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হানান, আলহাজ আব্দুর রহিম, আলহাজ নজরুল ইসলাম, শাহাদাত হোসেন, মাহবুল হক ফারুক, ফয়সাল আলম, আওলাদ হোসেন, ফরহাদ হোসেন সহ অন্যান্যরা। সভায় বক্তারা সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তৌহিদের মহান বাণী নিয়ে আসা মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার করেছিলেন শান্তি ধর্ম ইসলাম তাঁরই শানে। প্রতিবারের মতো এবারও যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ন্যায় নিউক্যাসেলের বিভিন্ন মসজিদে মিলাদ দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আমাদের নিউক্যাসেল ও সাউথ শিল প্রতিনিধি জাবেদ হোসেন জানান, নর্থ টাইন সাইড বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন ও জামে মসজিদের পরিচালনায় সকল কমিউনিটির লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বারোই রবিউল আউ্বাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানান আয়োজনের মধ্য দিয়ে পবিত্র এই দিনটিকে পালন করা হয়েছে। বুধবার নর্থ টাইন সাইড বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন ও জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সোয়েব মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মইনুল ইসলামের পরিচালনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর আলোচনা করেন খতিব মুহাদ্দিস হেলাল আহমেদ, মুফতি আবুল খায়ের, হাফিজ মাওলানা হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটি ব্যক্তিত্ব মাহবুব নুরুল ইসলাম, দুধ মিয়া, শিপন আহমেদ, আয়সুল করিম, সৈয়দ আশফাক, কমর উদ্দিন জুলহাস সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন মহামানবতার মুক্তিদূত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন গড়াটাই হোক ঈদে মিলাদুন্নবী সবার অঙ্গীকার। নবীর শানে মিলাদ শেষে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও বাংলাদেশের সুখ ও শান্তির লক্ষ্যে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়। পপলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন উপলক্ষে এক ওয়াজ মাহফিল শনিবার মসজিদের প্রধান হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মসজিদের ইমাম হাফিজ আব্দুস শহীদের সভাপতিত্বে ও মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন আহমদ, সেক্রেটারি আব্দুল মুমিনের সার্বিক ব্যবস্থাপনায় ওয়াজ মাহফিলের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্ম নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনহাজুল কোরাম ইন্টারন্যাশনাল ইউকের পরিচালক আল্লামা জিসান আল কাদ্রি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাহারার সহ ব্রিটেনের বিশিষ্ট ওলেমায়ে কেরামগণ। ওয়াজ মাহফিলে বক্তারা বলেন শুধু বছরে একদিনে ঈদে মিলাদুন্নবী মহা ধুমধামে পালন করলে হবে না, সাথে সাথে মহানবীর আদর্শকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে, তবে ইহকাল ও পরকালের মুক্তি পাওয়া যাবে। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া উপেক্ষা করে রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধ, তাদের নাগরিকত্ব প্রদান, যাবতীয় ক্ষতিপূরণ প্রদান, সকল নাগরিক অধিকার সহ তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কমিউনিটি বেলজিয়ামের উদ্যোগে ইউরোপিয়ান কমিশনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নয়ন মামুন। ইউরোপের বিভিন্ন দেশ, বেলজিয়াম, বিভিন্ন শহর, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনে বিপুল পরিমাণ নেতাগণ উপস্থিত ছিলেন এই সমাবেশে। এই সময় উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি ও এবিসিবি এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক শহীদ, কাউন্সিলর জনাব মোতার হোসেন চৌধুরী, ইপিবি এর ফ্রান্স সভাপতি ফারুক খান, এবিসিবি এর এম এম মুর্শেদ, ফ্রান্স অব বাংলাদেশ সভানেত্রী রত্না খান, সহসভাপতি সাজিদ কাদেরী, যুগ্ন সম্পাদক তাসিন হুসেন, বেলজিয়াম আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দত্ত সম্পাদক নুরে আলম সিদ্দিকী, ব্রাসেলস কেন্দ্রীয় বাঙালি মসজিদের খতিব সৈয়দ মুসাদ্দের, আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও বেলজিয়াম আওয়ামী লীগের সহসভাপতি বাবু নিরঞ্জন রায়, সামাজিক সংগঠন হ্যান্ড টু হ্যান্ড এর গোলাম জিলানি জুয়েল। বক্তারা তাদের ইংরেজি, ফ্রেঞ্চ, ডাচ, বাংলা ভাষায় এবং রোহিঙ্গার পক্ষে বিশ্ব বিবেকের কাছে বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। রোহিঙ্গাদেরকে অভিশপ্তর বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গাদের অধিকার নিয়ে যেন তারা মিয়ানমারে ফিরে যেতে পারে, এই জন্য আমরা ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান পার্লামেন্টকে জোর দাবি জানাচ্ছি। মায়ানমারের কাছ থেকে আমরা গত 30 বছর যাবৎ যেই ব্যবহার দেখে আসতেছি, তারা সবসময় বিভিন্ন বিদেশি চাপের মুখে তারা বিভিন্ন ভালো কাজের ভালো মনোভাব দেখায় কিছুদিনের জন্য, যখন এই আন্তর্জাতিক চাপ কমে যায় তখন তারা আগের অবস্থানে চলে যায়।
এই দিন রোহিঙ্গা সমস্যার সমাধানের দাবিতে দীর্ঘ রোড মার্চ করে ফ্রান্স থেকে এসে মানববন্ধন কর্মসূচি যোগদান করেন ইউরোপীয় সর্ববৃহৎ সংগঠন ইপিবি নেতৃবৃন্দ। বক্তারা বিশ্ব সম্পদে বিভিন্ন দেশে প্রাণ বয়ে দেশ ত্যাগ হয়ে ছড়িয়ে ছিটে থাকা সকল রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পূর্ণ মর্যাদার সহিত তাদের নিজ দেশে মায়ানমার ফেরত না আনা পর্যন্ত মায়ানমার উপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান। বেলজিয়ামে ব্রাসেলস থেকে নয়ন মামুন, এনটিভি। শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ব্রিকল্যান্ড জামে মসজিদের উদ্যোগে এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মতিউল হক এবং হাফেজ সাজ্জাদুর রহমানের যৌথ পরিচালনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট মাওলানা হাফেজ নজরুল ইসলাম। এতে ওয়াজ পেশ করেন আল্লামা হাবিবুর রহমান, কারি ইয়াসির আব্দুল বাসিত আব্দুল সামাদ এবং হাফেজ আব্দুল জলিল, হাফেজ আব্দুল মালিক, মাওলানা নূর ইসলাম সহ অন্যান্যরা। এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। মাহফিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর উপর আলোকপাত করা হয় এবং তাঁর জীবনী থেকে মুসলিম উম্মার শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। মাহফিল শেষে বিশ্ব উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমরা আমাদের মসজিদে রহমতুল্লাহ আলামিন কনফারেন্স বা সম্মেলন করলাম। রসুলের জীবনী সম্বন্ধে আমরা জানলে আমরা আমাদের আমাদের জীবন বা আমাদের চলার পথে আমরাও বালা চলতাম পারমু এবং অনেক লোক এখানেও সমাগম হইন। আর প্রত্যেক বছরও আমরা ঈদে মিলাদুন্নবী পবিত্র রবিউল আউয়াল 12 তারিখ আমরা পালন করিয়া থাকি। এবার ব্রিটেন প্রসঙ্গ। গ্রেটার লন্ডনের 32টি পাড়ায় বাসের ভেতরে সংঘটিত সার্বিক অপরাধ গত বছরের তুলনায় প্রায় 7% কমেছে, তবে বেড়েছে যৌন হয়রানি সংক্রান্ত অপরাধের মাত্রা। সংঘটিত সার্বিক অপরাধের মধ্যে চুরির ঘটনাই প্রায় অর্ধেক, আর বেশি অপরাধের ঘটনা ঘটেছে ওয়েস্টমিনস্টার পাড়ায়। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের ভেতরে 7,957টি অপরাধের ঘটনা ঘটেছে লন্ডনের বাসগুলোতে, যা গত বছরের তুলনায় 6.9% কম। গত বছর এই সংখ্যা ছিল 8,545টি। এবছর সংঘটিত সার্বিক অপরাধের মাত্রা কমলেও বাসের ভেতরে যৌন হয়রানি সংক্রান্ত অপরাধের ঘটনা বেড়েছে প্রায় 10%। অন্যদিকে সার্বিক অপরাধের মধ্যে চুরির ঘটনা হলো সবচাইতে বেশি। দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনের প্রকাশিত তথ্যে অবশ্য দ্য সিটি অফ লন্ডন বাড়ায় বাসের ভিতরে সংঘটিত অপরাধের কোনো হিসেব নেই, আর এসব তথ্যের ভিত্তিতে কোন বাড়ায় কত অপরাধ হয়েছে তা বিশ্লেষণ করেছে লক স্মিথ সার্ভিস নামের একটি ওয়েবসাইট। তাতে দেখা গেছে বাসে সংঘটিত অপরাধের তালিকার শীর্ষে রয়েছে ওয়েস্টমিনস্টার পাড়া, এরপরই আছে হেকনি, ক্যামডেন, হারিংগে, ল্যাম্বেথ ও ইসলিংটন পাড়া। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপি নির্বাচন ও আন্দোলন দুটির জন্য সমানভাবে প্রস্তুত আছে। আজ সোমবার মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১। বিস্তারিত দেখুন রিপোর্টে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের লক্ষ্য জোর করে ক্ষমতায় থাকা আর বিএনপির উদ্দেশ্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। নির্বাচন ও আন্দোলনের জন্য বিএনপি সমান প্রস্তুত এমন দাবি করে তিনি বলেন, 5ই জানুয়ারির মতো আর একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপি নির্বাচন এবং আন্দোলন দুটোর জন্যই সমানভাবে প্রস্তুত আছে, কোনো রকম কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবার ইলেকশন হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপরেখা অনুযায়ী আপনাদেরকে নির্বাচন দিতে হবে, এই কথাটা মনে রাখবেন, এবং সেই নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে। এদিকে ঢাকা জেলা মহিলা দলের কর্মী সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সাথে চুক্তির নামে সরকার জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। চুক্তিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতাসীনরা নির্বাচন নিয়ে নার্ভাসনেসে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইনি ব্যবস্থার মাধ্যমে তাকে সাজা দিয়ে যদি নির্বাচনের ফসল তোলা যায় কিনা, এটা হচ্ছে তাদের শেষ সম্বল। কিন্তু বেগম খালেদা জিয়াকে আইনি ব্যবস্থা এনে নির্বাচনের ফসল তোলা যাবে না। শুধু তাই নয়, যদি সেই পথে আপনারা চলেন তাহলে শুধু বিদায় হবেন না,
উচ্চ মূল্য দিয়ে বিদায় হতে হবে আপনাদের। এদিকে দলীয় চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর গ্রিন রোডে বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডি থানা বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। টানা দুই মেয়াদে ক্ষমতা থাকা আওয়ামী লীগের ভিতরে রাজনৈতিক গ্রুপিং বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে দলের অভ্যন্তরীণ গ্রুপিং ও অন্তর্কলহ নিরসনে উদ্যোগ নিয়েছে দলটির শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া আলাপ আলোচনা কাজ না হলে দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি এবার দ্বন্দ্ব যেটা একটু বেশি দৃষ্টিকটু হিসেবে সবার কাছে এসেছে, এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দল টানা 9 বছর ক্ষমতায়, 9টি বছর টানা ক্ষমতায় থাকার কারণে দলের নেতা কর্মীদের মধ্যে অনেক সময় অনেক বিস্ফোরকের বিষয় নিয়ে হতাশা কাজ করে, এই হতাশার থেকে তাদের দ্বন্দ্বটা বৃদ্ধি পায়। টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অভ্যন্তরের এমন অবস্থার কথা উল্লেখ করে দলটির নেতারা বলছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদ নির্বাচনে দ্বন্দ্ব, সংঘাত আর বিদ্রোহের ঘটনা ঘটলেও সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত বছর দলের সর্বশেষ সম্মেলনে এসব ঘটনায় সাধারণ ক্ষমা হলেও আগামীতে কেউ ছাড় পাবে না বলেও জানান তারা। দ্বন্দ্ব সংঘাত নিরসনে ইতোমধ্যে কাজ শুরু করেছে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ভিন্ন মত অথবা ভিন্ন চিন্তার উদ্বেগ হতে পারে, কিন্তু সেটাকে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করি। যদি প্রয়োজন পড়ে যে কখনো কখনো যে এটা সমন্বয় করা সম্ভব হয় না, তখন আমরা কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হই। সেক্ষেত্রে শোকজ করা, সাসপেন্ড করা, সর্বশেষ দল থেকে বহিষ্কার করা। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সাথে মেয়র সাইদ খোকনের দ্বন্দ্ব প্রকাশ্যে সংঘাতে রূপ নেয়। যারাই শৃঙ্খলা নষ্ট করেছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য হোম মিনিস্টার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বলা হয়েছে। অবশ্য পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদেরকে জনসম্মুখে এক মঞ্চে মিলিয়ে দেন। এসব বিষয় আমলে নিয়েই এগিয়ে চলছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। এই প্রতিযোগিতাতে আমরা যেন একে অন্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে দলের এবং সেই ব্যক্তির ক্ষতি না করি, এবং এই ব্যাপারটা আপনারা দেখবেন আমাদের দলীয় হাইকমান্ড বা সেন্ট্রাল কমিটি থেকে আমাদের যারা সাংগঠনিক সম্পাদক সাহেবরা আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন এবং আমাদের অন্যান্য সাধারণ সম্পাদক সহ অন্যান্য যারা আছেন, তারা সকলে কিন্তু এটা তীক্ষ্ণ নজর রাখছেন। এবং আপনি দেখেছেন যে ঢাকা সহ বিভিন্ন জায়গাতে এই ধরনের ছোটোখাটো দ্বন্দ্ব ইতিমধ্যে আলোচনার ভিত্তিতে পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়, তারপরেও সমস্যা থাকবে। আমরা বারবার বলেছি যে যদি দুটো গ্রুপের মধ্যে কোনো ছোটোখাটো দ্বন্দ্ব থাকে সেক্ষেত্রে তাদেরকে ডেকে নিরসন করা যায়, আর সরাসরি যদি সংগঠন বিরোধী বা শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ যদি লিপ্ত হয় তার বিরুদ্ধে আমাদের সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আমাদের চিন্তাভাবনা আছে, যেটা আমরা ইতিপূর্বে করেছি। নেতারা বলছেন দলের সর্বস্তরে দ্বন্দ্ব, সংঘাত আর গ্রুপিং নিরসন করে আগামী নির্বাচনের মাঠে নামবে ঐক্যবদ্ধ শক্তিশালী আওয়ামী লীগ। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। এবার জানিয়ে দিব সিলেট পুরো অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রবিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের আলফাত উদ্দিন স্কোয়ারে যেতে চাইলে কালীবাড়ি পয়েন্ট মোড়ে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করতে চাইলেও তাতে বাধা দেয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিমুদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। মিছিলটি নগরীর মীরাবাজার থেকে শুরু হয়ে বন্দরবাজার গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার দিশেহারা হয়ে গেছে। মিথ্যা গ্রেফতারি পরোয়ানায় খালেদা জিয়া জেলে গেলে দেশে আগুন জ্বলে উঠবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মদুদুল হক মদুদের সভাপতিত্বে ও দীপক রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মতিল বাড়ি চৌধুরী খুরশেদ, রাজু আহমেদ চৌধুরী, আব্দুল হান্নান, দেওয়ান নিজাম খান, দেওয়ান কামরান সহ আরও অনেকে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ড। ঢাকাবাসী আনিসুল হকের মতো এক সুযোগ্য নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত হল লন্ডনে এক মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এবং লন্ডনের বাসের ভেতরে সংঘটিত সার্বিক অপরাধ কমলেও বেড়েছে যৌন হয়রানি, সংঘটিত হয়েছে সার্বিক অপরাধের মধ্যে চুরির ঘটনায় প্রায় অর্ধেক। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeNTV.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।